নমস্কার বন্ধুরা, আমি দীপ আপনাদের সাথে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে এলাম। আজকে আমরা জানবো কিটো স্কেল্প সপ এর সম্বন্ধে। এই সাবানটি আপনারা কারা এবং কিভাবে ব্যবহার করবেন, তো চলুন দেখা যাক বন্ধুরা। সর্বপ্রথমে আমরা এই সাবানটির সম্পর্কে একটু জেনে নেব। তো দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে কিটো স্কেল্প সাবান। এটা সাধারণত 75 গ্রামের হয়ে থাকে। এই 75 গ্রামের সাবানটির দাম পড়বে আপনাদের 85 টাকা। আপনারা যে কোনো মেডিসিন স্টোরে এই সাবানটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই সাবানটি তৈরি করেছে দেখুন লিভোট হেলথ কেয়ার। তো এই সাবানটির ম্যানুফ্যাকচারিং ডেট যদি আমরা দেখি 8/2021 এবং এক্সপায়ারি ডেট 7/2023। অর্থাৎ সাধারণতভাবে এই সাবানটি 2 বছর পর্যন্ত ভালো থাকবে বা 2 বছর পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারেন। এই সাবানটি কম্পোজিশন যদি আমরা দেখি দেখুন কিটোকনাজল এবং সেটিমাইড দিয়ে এই সাবানটি তৈরি হয়েছে। তো বন্ধুরা, এই সাবানটি সাধারণত ফাঙ্গাল ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন বলতে যেটা বোঝায়, আপনাদের যদি কারোর অ্যালার্জির কোনো সমস্যা হয়, দাঁত হাজা একজিমা, আপনাদের স্কিনে এই ধরনের কোনো সমস্যা হলে আপনারা নর্মাল সাবান ব্যবহার করবেন না, আপনারা এই সাবানটি ব্যবহার করবেন, তাহলে দেখবেন খুবই ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আপনাদের শরীরে যদি এই ধরনের কোনো সমস্যা হয়, ফাঙ্গাল ইনফেকশন বা আপনাদের স্কিনে কোনো রকম প্রবলেম হলে, যেমন দাঁত হাজা, চুলকানো বা অ্যালার্জি, চুলকে আপনাদের র্যাশ র্যাশ টাইপের হয়ে গেছে, এই ধরনের কোনো সমস্যা থাকলে আপনারা স্নান করার সময় এই সাবানটি ব্যবহার করবেন, অন্য কোনো নর্মাল সাবান ব্যবহার করবেন না। এই সাবানটি ব্যবহার করলে আপনাদের যে অ্যালার্জি বা দাঁত হাজার যে সমস্যা, তার থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। তো বন্ধুরা, প্রয়োজনে আপনারা ডাক্তার বা বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিতে পারেন, তারপরেই ব্যবহার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।